আনফালে মার্ঘেরিটা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর অমরজিৎ শইকীয়ায় লকডাউনের সময়ত ঘরতে প্রস্তুত করে উলিয়াইছে N95 হডরিক্স মাস্ক আর এটা ভিডিও যোগে অধ্যাপকজনে রাইজর আগত প্রদর্শন করলে মাস্ক প্রস্তুত করার পদ্ধতি। ইতিমধ্যে তেখেতে 387টা মাস্ক প্রস্তুত করে উলিয়ায় বিনামূলিয়াক রাইজর মাজত বিলুয়া পরিলক্ষিত হয়েছে। বিশেষ 60 বছর ঊর্ধ্বর ব্যক্তিক মাস্ক প্রদান করেছে। বর্তমান সময়ত আৰু মাস্ক প্রস্তুত করে আছে। যে মাস্ক প্রস্তুত করেছে সেই মাস্ক করোনা প্রতিরোধের আটাইতক শক্তিশালী হিসাবে পরিগণিত হওয়া N95 মাস্কর হডরিক্স এখন মাস্ক। আর তখন কিদরে সেই মাস্ক প্রস্তুত করব পাৰিব রাইজে সেই কথা উল্লেখ করেছে ভিডিওট। আমি সেই ভিডিওট দেখাই লোক বিচার। বন্ধুসকল, আপনাদের বিশেষ করে আমার NSSর যখন ভলেন্টিয়ার ভলেন্টিয়ার সকলে বিভিন্ন ঠাইত আমি দেখি যে মাস্ক বনার প্রশিক্ষণ লৈছে আর মাস্ক বনায় আছে। কিন্তু এতিয়া উলাই আছে একটা কথা যে N95 যুক্ত মাস্ক, সেই মাস্কট সকলক বেশি প্রতিরোধ করবার ক্ষমতা থাকে। কিন্তু আমি তো এটা পাবলে নাই, গতি আপনাদের মাস্ক বনাতে একটা কথা মন করব যে এই মাস্কট বনাওতে এফালে একটা আপনাদের রাস্তা মই রাখি। এই রাস্তাটি যদি আপনাদের চাই মই আপনাদের টেস্ট করে দেখাইছো এটা একটা এনেকে ধরনের বনাইছো। আর বনার পিছত আপনি ইয়াত চাব যে এটা যদি আমি ইয়ারপর বাহিরে বাহিরে ফু মারি দিও নুমাই যাব। কিন্তু ইয়াতে যদি আমি টিস্যু পেপার একটা ইয়ারপর মানে কাটি লৈছো, ইয়ারপর মানে কাটি লৈছো টিস্যু পেপার একটা এনেকে ধরনের আমি যদি আমি ভরাই লো, এনে ধরনের যদি আমি টিস্যু পেপার একটা আমি ভরাই লব পারো, তাহলে দেখব যে এই N95-র দরে কাম করব। আপনি চাব ই প্রতিরোধ ক্ষমতা বহুত বাড়ি যায়, গতি এইটা একটা পুনর্ব্যবহারযোগ্য হয়। গতি এই পুনর্ব্যবহারযোগ্য এই মাস্কট আপনাদের ব্যবহার করতে এই ইয়াতে একটা রাস্তা রাখব। এই রাস্তাট যেটা ধোয়ার আগতে এখন উলিয়াই পেলাব আর উলার পিছত আকো যেটা পুনর্ব্যবহার করব তো এনেকা এখন আকো আপনাদের ভরাই লব। গতি এতালেক যখন বনোয়া হয়েছে গোটে আইডিয়াটা বেসিক্যালি যা মার্চ মাসের 26 তারিখের দিনাই মোক আমার অধ্যক্ষ মহোদয় ডক্টর বুধিন গগৈ স্যারে মোক দিছিলে আর এই বহুত কামত আহে। গতি আপনাদের বনাওতে এইফালে একটা রাস্তা রাখব, ডবল লেয়ার করা হয়েছে একটা রাস্তা রাখব আর রাস্তাটি এখন ভরাই ললে টিস্যু পেপারটা ভরাই ললে যে ই আসলে N95-র দরে কাম করব। ধন্যবাদ বন্ধুসকল। আপনাদের